কিরে আপু, তোর মন খারাপ কেন? না রে, তেমন কিছু না। কি হয়েছে বলতো আমাকে? কিভাবে বলবো বলতো? আরে আমার না চাকরি তো নেই। কি বলিস, কিভাবে কি হয়েছে? আমাদের অফিসে যে জিএম স্যার, উনি হঠাৎ করে আজকে আমাকে রুমে ডেকেছিল। গেলাম, তারপর তারপর আমাকে তোকে আমি কিভাবে বলবো? আমার না, তুই আমার ছোট বোন, এসব কথা বলাও আমি। আচ্ছা শোন, টেনশন করিস না, বুঝতে পারছি বিষয়টা। এখন তুই এক কাজ কর, তোর জিএম কে ফোন কর। ফোন করব, কিন্তু উনি আমাকে কি বলেছে সেটা আগে শুন। উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমাকে খারাপ কথা বলেছে। বলেছে আমি যদি তার সঙ্গে অন্য কিছুতে রাজি হই, তাহলে আমার চাকরিটা থাকবে, তাও আবার বড় পোস্টিং করবে সে আমাকে। আর যদি আমি তার কোনো কিছুতে রাজি নই, তাহলে আমার চাকরি শেষ। আমি তো রাজি হইনি, কারণ আমাদের বাবা মা তো এই শিক্ষা দেয়নি আমাদেরকে, কিভাবে রাজি হবো বল? বুঝলাম সব কিছু। এত বড় খারাপ লোক সে, তোকে বাজে প্রস্তাব দিয়েছে। আচ্ছা এটা নিয়ে এত টেনশন করিস না, তুই এখন একটা কাজ কর, তোর জিএম কে একটা ফোন কর। ফোন করে বল যে আমার ছোট বোন অনেক কিউট, অনেক স্মার্ট, তো ও আপনাকে সময় দিবে। পাগল তুই! আই, তুই আমার ছোট বোন, তুই তুই সময় দিবি মানে কি? আচ্ছা তুই এটা নিয়ে একদম টেনশন করিস না, আমার উপর ভরসা রাখ, আমি দেখতেছি ব্যাপারটা। তুই ফোন কর, ফোন করে বলে দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বোন, একটা বার ভেবে দেখ, যদি কোনো বড় ধরনের প্রবলেম হয়, কারণ ওনার ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি, আমরা ওনার সঙ্গে পারবো না। তুই কোনো টেনশন করিস না, ব্যাপারটা আমি খুব ভালোভাবে দেখতেছি, আমার উপর শুধু ভরসা রাখ, তুই একদম টেনশন ফ্রি থাক, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি পরে কল করবো। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত রিল্যাক্স থাক। ঠিক আছে, কিন্তু ও কি পারবে সব কিছু ঠিক করতে? একদম সুন্দর মতো বসে গেছে। হ্যাঁ, আপনার জন্য জায়গা রেখেছি এখানে। রাজি তো? হ্যাঁ অবশ্যই রাজি হয়েছি, দেখতে তো এসেছি। তুমি যদি আমার কথা রাজি থাকো, তাহলে তোমার বোনের চাকরি রাখতে পারি। এই দুনিয়াতে এখন কেউ কারো না, বুঝছো? তুমি শুধু তোমার নিজের চিন্তা করো। বাবা মা ভাই বোন কেউ আপন না, আপন শুধুমাত্র টাকা। আর হচ্ছে একটা ভালো জব হলে তো আমার নিজেকেও আমি একটু প্রায়োরিটি মানে ভালো লাগবে, আমার ভালো লাগে কাজ করবে। তারপর আবার আপুর জব নেই, আর কি বলবো, তুমি শুধু আমার দিকটা খেয়াল রাখবে, তোমার ভালো জব পাবে, ভালো স্যালারি পাবে, তোমাকে আমি দেখো আরো কত কিছু দিয়ে দিব, ঠিক আছে? আমাদের এই সময়টা নষ্ট না করে কথা বলে মানে বুঝতে পারছো? আমি সময় নষ্ট না করি। তুই আমার বোনের চাকরি ক্যান্সেল করেছিস, চাকরি থেকে আউট করে দিয়েছিস, আর আমাকে চাকরি দিবি?
এখন আমার বোনকেও চাকরি দিতে হবে, আমাকেও চাকরি দিতে হবে। কি মনে করছিস? এই যে ফোন রেকর্ড ভিডিও হয়েছে, তুই আমার বোনের চাকরি ক্যান্সেল করেছিস না? এখন আমাকে আমার বোনকে সহ তোর চাকরি দিতে হবে, না হলে এই যে ভিডিওটা দেখতেছিস না, এটা আমি থানা, টিভি অফিস, তোর অফিস স্টাফ যত আছে এবং তোর ফ্যামিলি পর্যন্ত সব জায়গায় এটা ছড়িয়ে দেবো। আর আমি শুনি করছিস তুই? আমার বোনের চাকরিও থাকবে এবং আমাকেও চাকরি দিতে হবে তোর অফিসে। আমি কথা দিচ্ছি তো, তোমার চাকরিও হবে, তোমার বোনের চাকরিও মানে থাকবে, মানে তুমি দাও না প্লিজ। ঠিক আছে, আমি ভিডিওটা ডিলিট করব, তবে আমার বোনের এবং আমার দুজনের অ্যাপয়েন্টমেন্ট রেডি করে অফিসে এসে আমাকে দেখাতে হবে, তারপর আমি ভিডিওটা ডিলিট করব। মানে হ্যাঁ, আমি আমি তোমাকেও চাকরি দেব, তোমার বোনকেও আবার নতুন করে জয়েন করাবো, প্লিজ ডিলিট করে দাও না। এখন না, বললাম সব কিছু রেডি করবে, আমি দেখব, দেন ভিডিও ডিলিট হয়ে যাবে। ওকে, আরে শুনো, আমার কিরে বোন, চলে আসছিস? হ্যাঁ চলে আসছি। কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি। শোন, তোরও চাকরি কনফার্ম আর আমারও চাকরি হয়ে গেছে। মানে কি, কিভাবে কি হলো? মানে খুব সোজা, শয়তান কিভাবে শায়েস্তা করতে হয় তুই তো বুঝিস নাই, তুই অনেক বোকা। এই দেখ, ভিডিও করে নিয়ে আসছি। আমার তো জেদ ছিল একটাই, ওই শয়তান আমার বড় বোনকে বাজে অফার দিয়েছে, চাকরি থেকে ক্যান্সেল করে দিয়েছে, সেটা তো আমি মেনে নিতে পারি না ছোট বোন হয়ে। আপু, তো সবচেয়ে বড় কথা কি জানিস, একটা মেয়ে যদি সৎ থাকে তাহলে কেউ কখনো জোর করে তাকে কিছুই করতে পারে না। হ্যাঁ রে, সেই শিক্ষাটাই তো পেয়ে আমরা বড় হয়েছি, আর তুই আমার লক্ষ্মী একটা বোন, এই জন্যই তো কত